কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা আর এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মহানায়ক ডিমারিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তিনি তিনি কেঁদেছিলেন তিন তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে তার কান্না নিয়ে প্রশ্ন করা হলে প্রশ্নের উত্তরে বলেন প্রথমবার আমি কেঁদেছিলাম গোল করার আনন্দে কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ তাই শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেই আমি কান্না ধরে রাখতে পারিনি তারপর ডিমারিয়া দ্বিতীয়বারের মতো কেঁদেছিলেন টি চলাকালীন ফ্রান্স যখন দুই দুই গোলের সমতায় ফেরেন তিনি বলেন ফ্রান্স যখন দুই দুই গোলের সমতায় ফেরেন তখন আমার মনে হয়েছিল শেষ বিশ্বকাপেও ম্যাচের জন্য কিছুই করতে পারলাম না আমি এটাই ভেবে কান্না এসেছিল এবং তৃতীয়বার কান্না করেন চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই আমার শেষ বিশ্বকাপ শেষ বিশ্বকাপে ম্যাচিকে চ্যাম্পিয়ন করে আমি অনেক আনন্দিত ছিলাম সেই আনন্দতে এই কান্নাটা ধরে রাখতে পারিনি এছাড়াও দুই হাজার সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও বিশ্বকাপ জয় করতে না পেরে অঝরে কেঁদেছিল এই আর্জেন্টাইন ফুটবলার ডিমারিয়া এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন